আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 5 অর্থাৎ রাসায়নিক বন্ধনের একটি সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন নিয়ে। আজকের সৃজনশীল প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে এই প্রশ্নটা যদি আপনি সলভ করতে পারেন বা বুঝতে পারেন, তাহলে এটার মাধ্যমে আরও 20 থেকে 30টা প্রশ্ন কিন্তু আপনি খুব নিমিষেই সমাধান করতে পারবেন। এই জন্য ক্লাসটা খুবই ইফেক্টিভ এবং খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতে থাকুন, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন ক্লাসটা শুরু করি। তো দেখেন, আপনাকে এখানে একটা উদ্দীপক দিয়ে রাখছে, সেটাকে বলা হয়েছে যে দেখেন এক্স ও ওয়াই দুটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 20 এবং 17। এটা আপনাকে উদ্দীপক দিয়ে রাখছে। তো এইখান থেকে আপনাকে দুইটা প্রশ্ন করা হয়েছে। একটা বলা হয়েছে যে ওয়াই টু অণুর গঠন প্রক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা করো। আবার দেখেন দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে কি যে এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় হবে কি না, আসলে এটা ব্যাখ্যা করতে হবে আপনাকে, বা আপনাকে বলতে পারে এর কৌশলটা ব্যাখ্যা করো। তখন আপনি কি করবেন, তাই না? তো দেখেন, এই ধরনের প্রশ্ন যখন আপনি সমাধান করতে যাবেন, প্রথম যে উদ্দেশ্যটা হবে আপনার, প্রথম যে পদক্ষেপটা হবে সেটা হলো, দেখেন এই যে এক্স এবং ওয়াইটা কিন্তু প্রতীকী অর্থে কোনো মৌল নয়, তাই না? এদেরকে আপনাকে আগে খুঁজে বের করতে হবে, আসলে এই মৌলগুলো কে, কোথায় আছে এরা, এদের নাম কি, এটা আপনাকে প্রথম খুঁজে বের করতে হবে। তা আপনি কিভাবে খুঁজে বের করবেন? দেখবেন তাদের কিন্তু পারমাণবিক সংখ্যা দেওয়া আছে এখানে। পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, একটার হলো কত, 20, একটা হলো 17। তাহলে দেখেন এক্স, তাহলে এটা কি হবে বলেন তো, এক্স এখানে দেওয়া আছে, এক্সের দেওয়া আছে 20, আর ওয়াইয়ের দেওয়া আছে কত, 17। এখন আপনারা, আমি আশা করতেছি আপনারা জানেন যে পারমাণবিক সংখ্যা যখন 20 হয় সেটাকে আমরা কি বলি, ক্যালসিয়াম না, সেটা কিন্তু ক্যালসিয়াম, তাই না? এবং পারমাণবিক সংখ্যা যখন 17 হয় তখন আমরা তাকে কি বলি, ক্লোরিন। তার মানে আপনি এতটুকু বুঝলেন যে এখানে আপনাকে ক্যালসিয়াম এবং ক্লোরিন এই দুইটা দ্বারাই প্রশ্ন করা হয়েছে। দেখেন আমি যে প্রশ্নটা আজকে এখন সলভ করব, একটু মনোযোগ দিয়ে দেখবেন যে শুধুমাত্র যে আপনার এখানে ক্লোরিন দিয়ে দেবে বা ক্যালসিয়াম দিয়ে দেবে এমনটা কিন্তু নয়, এটা কিন্তু চেঞ্জ করতে পারে। কিভাবে চেঞ্জ করবে সেটা আমি এই ভিডিওর মাঝখানে বলে দিব, একটু মনোযোগ দিয়ে দেখেন। তো আমরা একটু এখন প্রথম প্রশ্নটা একটু অ্যান্সার করার চেষ্টা করি। দেখেন অ্যান্সার করব আমরা কোনটার, যে ওয়াই টু অণুর গঠন প্রক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। আচ্ছা প্রথমেই বলুন তো যে এই যে ওয়াই বলা হচ্ছে, এই ওয়াইটা আসলে কে? প্রথম আপনি প্রশ্নতে লিখে নেবেন এই ওয়াইটা হলো ক্লোরিন। কি ক্লোরিন? কিভাবে আপনি বুঝলেন ক্লোরিন? কারণ দেখেন এর পারমাণবিক সংখ্যা দেওয়া ছিল 17। এই জন্য আপনি প্রথমেই বলবেন যে আমরা জানি যে উদ্দীপকে দেওয়া আছে ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা হলো 17, আর এই ওয়াই 17 হওয়ার কারণে আমরা বলতে পারি ওয়াইটা হলো একটা ক্লোরিন। তাহলে এখানে ওয়াই টুর কথা বলছে আসলে আপনাকে, ওয়াই টু না, তাহলে এক্সাক্টলি কোনটা ব্যাখ্যা করতে বলতেছে, সিএল টু না? কারণ ওয়াইটাই তো আসলে ক্লোরিন, তাই না? এখানে সিএল টুর এটা ব্যাখ্যা করতে আপনাকে বলতেছে। তো এখন আপনার মনে কিন্তু একটা প্রশ্ন আসবে যে আচ্ছা এই যে সিএল টু আমি এখানে লিখলাম, এটা আসলে কি হচ্ছে এখানে? এখানে কিন্তু আলটিমেটলি এরকম হচ্ছে যে একটা ক্লোরিন আর একটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হচ্ছে, হওয়ার ফলে কিন্তু এখানে সিএল টু উৎপন্ন হচ্ছে, তাই না? তো এখন আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন, সেটা হলো কি, তো দেখেন এইখানে আপনাকে যদি বলা হয় যে সিএল টু এইখানে আসলে কি বন্ধন আছে, কি বন্ধন আছে, তাই না? আপনি কিভাবে বুঝবেন? আমি বলে দিলাম যে এই সিএল টু এইখানে আসে হলো একটা সমযোজী বন্ধন। কি বন্ধন? সমযোজী বন্ধন আছে। তো এখন আপনি আমাকে তো প্রশ্ন করবেন যে ভাইয়া কেন বলতেছেন সমযোজী বন্ধন, তাই না? মজার বিষয় দেখেন, আমরা কিন্তু জানি যে এই যে সমযোজী বন্ধনটা আছে এটা কিন্তু একটা শর্ত আছে, কয়েকটা শর্ত আছে, সেটার ভেতরে কী বলা হয়েছিল দেখেন, অধাতু এবং অধাতু এবং অধাতু অধাতুর মাঝে ইলেকট্রন সমভাবে শেয়ারের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে কিন্তু বলা হচ্ছে সমযোজী বন্ধন। তার মানে দেখেন এই যে ক্লোরিন এটা কিন্তু একটা অধাতু, অধাতু, এই ক্লোরিনটাও কিন্তু একটা অধাতু, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তাই না? নিশ্চিন্তে বিশ্বাস করতে পারেন। তার মানে দেখেন আমি কি বললাম, এই ক্লোরিনটাও একটা অধাতু, এই ক্লোরিনটাও একটা অধাতু, তাই অধাতু অধাতু ইলেকট্রন সমভাবে শেয়ার করার মাধ্যমে যে বন্ধন সৃষ্টি করতেছে তাকে আমরা বলতেছি কি, সমযোজী বন্ধন। সেই হিসেবে আমি ধরে নিলাম সিএল টুতে এখানে আমাদের সমযোজী বন্ধন আছে। তো এখন আপনি কিন্তু আমাকে একটা প্রশ্ন করবেন যে ভাইয়া আমি বুঝলাম এটাও অধাতু এটাও অধাতু, কিন্তু এই যে বললেন সমভাবে ইলেকট্রনটা শেয়ার করবে এটা আসলে কিভাবে হচ্ছে, এটা তো আমি বুঝতেছি না, তাই না? এটা একটু ব্যাখ্যা করা যাক। দেখেন
সমভাবে তারা কেন ইলেকট্রন শেয়ার করে সেটাও একটু ব্যাখ্যা করবো। এখন দেখেন ক্লোরিন আসলে কত, 17। আমি যদি ইলেকট্রন বিন্যাসটা করি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, 10, 12, 5, 17, এটা কিন্তু ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। দেখেন আমরা কিন্তু জানি প্রত্যেকটা মৌলই চাই তারা স্থিতিশীল হবে, তাই না? তারা কি হবে? স্থিতিশীল হবে। তারা স্থিতিশীল কিভাবে বুঝতে পারি আমরা? তাদের পার্শ্ববর্তী যে নিষ্ক্রিয় গ্যাস আছে তাদের গঠন কাঠামো তারা অর্জন করতে চায়। তো এই ক্লোরিনের পার্শ্ববর্তী যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটা হলো কি? আর্গন, তাই না? এটা কি? আর্গন। আর্গন কিন্তু 18, এর গঠন কাঠামো অর্জন করতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখেন ক্লোরিনের কাছে ইলেকট্রন আছে হলো 17টা, সে যদি আর্গনের বা নিষ্ক্রিয় গ্যাসে গঠন কাঠামো অর্জন করতে চায় তাহলে কিন্তু তার আরও একটা ইলেকট্রন প্রয়োজন। কিন্তু সেই ইলেকট্রনটা আসলে কে দেবে? কেউ তো দেওয়ার নাই এখানে, তাই না? দেখেন এই কেসটা এখানে হবে, আমি যে ইলেকট্রন বিন্যাসটা এখানে করলাম জাস্ট এখানে আর্গনটা লিখে রাখেন, আর্গন 18, আপনি বোঝার ক্ষেত্রে লিখতেছি। তো দেখেন এখানে প্রথমে ক্লোরিনের প্রথম শক্তির স্তরে ইলেকট্রন কয়টা আছে দেখেন তো, 1s2, এখানে 2টা না। আর দ্বিতীয় শক্তির স্তরে দেখেন 2s এবং 2p, এই 2s এবং 2p-তে কয়টা ইলেকট্রন আছে? 2টা, আর হলো 6টা, টোটাল 8টা ইলেকট্রন আছে, তাই না? এবং দেখেন তৃতীয় যে শক্তির স্তরটা এটা হলো 3s এবং 3p, তৃতীয় শক্তির স্তর, এই তৃতীয় শক্তির স্তরে ইলেকট্রন কয়টা আছে? 2, আর পাশে 7টা। এটা হলো ক্লোরিনের ইলেকট্রন আছে এইরকম। তো এখন আমি যেটা করব দেখেন এটাকে একটা ডায়াগ্রাম অর্থাৎ চিত্রর মাধ্যমে একটু ব্যাখ্যা করার চেষ্টা করবো, কারণ এখানে বলেই দিছে কি যে চিত্রর মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। তো দেখেন ক্লোরিন আছে হলো 2টা, তো আমি 2টা ক্লোরিন এখানে একটু আট করব। তো দেখেন প্রথমে আমি একটা নিউক্লিয়াস দিলাম, নিউক্লিয়াস দেওয়ার পর প্রথম শক্তির স্তর, প্রথম শক্তির স্তরে ক্লোরিন ইলেকট্রন আছে কয়টা? 2টা। তা আপনি এখানে 2টা ইলেকট্রন দিয়ে নিলেন, একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন। তারপর দেখেন দ্বিতীয় শক্তির স্তরে ইলেকট্রন আছে কয়টা? 8টা। আপনি একটু দ্বিতীয় শক্তির স্তরটা দিয়ে দেন, তারপর দেখেন এখানে 8টা ইলেকট্রন দিয়ে দেবো আমি, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা হয়ে গেল। এবং দেখেন এবার তৃতীয় শক্তির স্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা। এটা একটু দিয়ে নেন, এই যে তৃতীয় শক্তির স্তর এখানে ইলেকট্রন আছে 7টা, আমি দিয়ে দিই, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এখানে একটা দিলাম, 7টা, ঠিক আছে? এটা গেল একটা ক্লোরিন, এটা কি? একটা ক্লোরিন। কিন্তু এখানে ক্লোরিন কিন্তু আছে কয়টা? 2টা। তো সেই ক্ষেত্রে আমি যদি পাশে যদি আর একটা ক্লোরিন অ্যাড করে নিই তাহলে দেখবেন, দেখেন মনোযোগ দিয়ে একটু দেখেন, এটা নিউক্লিয়াস, প্রথম শক্তির স্তরে ইলেকট্রন আছে 2টা, সেমভাবে অর্থাৎ একই একটা চিত্র অ্যাড করবেন। এবং দ্বিতীয় যে শক্তির স্তরটা আছে, দ্বিতীয় শক্তির স্তর, দ্বিতীয় শক্তির স্তরে ইলেকট্রন আছে কয়টা? 8টা, এই যে এটা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এবার দেখেন তৃতীয় শক্তির স্তর, এই তৃতীয় শক্তির স্তরটা একটু আমার একটু হলো না, তো একটু লেগে দেওয়ার চেষ্টা করবেন, এর সঙ্গে এইরকম লেগে দেওয়ার চেষ্টা করবেন, যদি এটা একটু বড় হয়ে গেল দুটো একটু সমান সমান করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে। তো তৃতীয় শক্তির স্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা। তো আমি ইলেকট্রনগুলো দিয়ে নিই, দেখেন 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এইখানে দেখেন 6টা, এই যে এখানে 1টা, 7টা হয়ে গেল। আর এই যে ইলেকট্রনটা সেটা আমি এখানে একটু দেওয়ার চেষ্টা করি, দেখেন আমি কিন্তু দেখেন 1, 2, 3, 4, 5, 6, এই যে একটা ইলেকট্রন, 7টা কিন্তু হয়ে গেল। এটা আসলে কার? এটা আর একটা ক্লোরিন। তো এখন দেখেন আমরা বললাম প্রত্যেকটা ক্লোরিন চাচ্ছে কিন্তু তারা নিষ্ক্রিয় গ্যাসে গঠন কাঠামো অর্জন করবে যখন তারা সমভাবে ইলেকট্রনটা শেয়ার করবে। তার মানে কি? এই যে দেখেন এই যে ক্লোরিনটা আছে না, এই ক্লোরিন ইলেকট্রন কিন্তু এটা, এই ক্লোরিন, এই যে বৃত্তকার দিয়ে দিলাম এটা কিন্তু এই ক্লোরিন ইলেকট্রন, আর এই ক্লোরিন ইলেকট্রন কোনটা? এটার, এটা হলো এটা, ঠিক আছে? তো এখন দেখেন এই যে তারা এরকম একটা চিত্র দিচ্ছে এটাদের আসলে কী বোঝানো হচ্ছে? এটাদের বোঝানো হচ্ছে দেখেন যখন তারা এরকমভাবে একটা অবস্থা সৃষ্টি করলো তখন দেখেন তাদের যে সর্বশক্তির স্তর, আমি যদি ইলেকট্রনগুলো হিসাব করি দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই ক্লোরিনের কিন্তু তার সর্বশেষ শক্তির স্তরে 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। আবার দেখেন এই ক্লোরিনের দিকে লক্ষ্য করেন, দেখবেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ এটারও কিন্তু 8টা হয়ে যাচ্ছে। তার মানে
তাদের কাছে একটা একটা করে অভাব ছিল ইলেকট্রনের, কিন্তু তারা বললো কি আচ্ছা তোমারও যেহেতু একটা অভাব আছে, মানে একটা দরকার হচ্ছে, আমারও তো একটা দরকার হচ্ছে, একটা কাজ করি আমরা। সেটা কি, যে আমাদের যে ইলেকট্রনটা আছে এটা আমরা দুজনে সমভাবে ইউজ করি, সমভাবে ব্যবহার করি। যখন তোমার প্রয়োজন হবে তুমি ব্যবহার করবা, যখন আমার প্রয়োজন হবে আমি ব্যবহার করব। সেই হিসেবে দেখেন এই ইলেকট্রনটা, দেখেন এই দুইটা ইলেকট্রন তারা সমভাবে শেয়ার করার মাধ্যমে দুইটাই কিন্তু স্থিতিশীল হয়ে গেল। ঠিক আছে, এও আর্গনের গঠন কাঠামো অর্জন করতে পারতেছে, এও কিন্তু আর্গনের গঠন কাঠামো ইউজ করতে পারতেছে যখন তাদের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, এটা তাহলে কার চিত্র হলো? এটাই কিন্তু হলো হলো এই যে দেখেন সিএল2 চিত্রটা আসলে হচ্ছে। ঠিক আছে, একটা ক্লোরিন একটা ক্লোরিন দুইটা কি করলো, তারা সমভাবে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমেই তারা স্থিতিশীল হয়ে গেল। তাহলে বলেন তো এটা আসলে কি বন্ধন ছিল? আমরা কিন্তু বলেছিলাম এটা ছিল সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনের সংজ্ঞাতে আমরা কি বললাম, যে অধাতু অধাতু ইলেকট্রন সমভাবে শেয়ার করার মাধ্যমে যে বন্ধন সৃষ্টি করতেছে তাকে আমরা বলতেছি সমযোজী বন্ধন। ঠিক আছে, যেমন এই যে ইলেকট্রনটা সমভাবে তারা শেয়ার করলো, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এখন দেখেন আমি কি আপনাদের বললাম যে এইখান থেকে আপনাদের আরও প্রশ্ন করতে পারে, যেমন দেখেন এখানে আপনাদের শুধুমাত্র এই যে সিএল2 দিয়ে ব্যাখ্যা করতে বলছে, এবার যদি আপনাকে এরকম বলে যে আপনি O2টা ব্যাখ্যা করেন একইভাবে ব্যাখ্যা করবেন, এবার যদি বলা হয় যে F2টা ব্যাখ্যা করেন একইভাবে কিন্তু আপনাকে ব্যাখ্যা করতে হবে। এই জন্য আপনাকে বললাম যে দেখেন প্রশ্নর টপিক কিন্তু খুব বেশি নাই, আপনাকে প্রশ্ন একটু পেঁচে পেঁচে দেয়। তো মানে একটা প্রশ্নই মানে একটা টপিক থেকে বিভিন্নভাবে প্রশ্ন করে, আমরা মনে করি যে সবগুলো প্রশ্নই হয়তো বা আলাদা আলাদা, এটা কিন্তু না। দেখেন এই যে সিএল2 ব্যাখ্যাটা আমরা যেভাবে দিচ্ছি ঠিক একইভাবে এই O2 ব্যাখ্যাটাও আমরা দিতে পারবো, যদি বুঝে থাকি তাহলে F2 ব্যাখ্যাটাও কিন্তু আমরা দিতে পারবো। এরকম করে যেটাই আসুক না কেন আমরা কিন্তু এইভাবে ব্যাখ্যাগুলো দিব। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি কোনো সমস্যা হয়ে থাকে বা অন্য কোনো প্রশ্ন বোঝা না হওয়ার থাকে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেটারও উত্তর দেওয়ার জন্য। ক্লিয়ার? এবার যদি আমরা পরের প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি, দেখেন পরের প্রশ্নটা আপনাকে কি বলা হয়েছে যে এক্স ও ওয়াই দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হবে কি না এটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। তো আমরা একটু আগেই কিন্তু দেখলাম যে আসলে এক্সটা কি, এক্সটা কিন্তু হলো ক্যালসিয়াম, তাই না? তা হ্যাঁ, এক্সটা হলো কি, এক্সটা হলো ক্যালসিয়াম, আর ওয়াইটা কি, ওয়াইটা কিন্তু হলো ক্লোরিন। ঠিক আছে, ওয়াইটা কি, ওয়াইটা হলো ক্লোরিন। তো দেখেন আপনাকে কিন্তু বুঝতে হবে যে আসলে এই যে ক্যালসিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে কিন্তু একটা যৌগ তৈরি হবে, এই যৌগটা আসলে পানিতে দ্রবীভূত হবে কি না এটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তো দেখেন আসলে দেখা যাক এটা হবে কি না, একটু ব্যাখ্যা করা যাক। ধরুন ক্যালসিয়াম এখানে আছে এবং এখানে ক্লোরিন আছে, আমরা জানি ক্লোরিন যেহেতু একটা মৌলিক গ্যাস সেজন্য কিন্তু নিচে 2 হচ্ছে, এটা কিন্তু তার যোজনই না। তো এই ক্যালসিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে এখানে উৎপন্ন করলো কি, CaCl। আমরা জানি যে বিক্রিয়ার কিন্তু একটা শর্ত আছে, যোজনীর আদান প্রদান হয়, যে ক্যালসিয়ামের যোজনী 2 এর কাছে গেল, ক্লোরিনের যোজনী 1 এর কাছে আসলো, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড আমরা কিন্তু একটা যৌগ পেলাম। এই যৌগটা আসলে পানির ভিতর দিলে আসলে সেটা দ্রবীভূত হবে কিনা এটা কিন্তু ব্যাখ্যা করতে হবে। তো আরেকটা আপনাদের মজার তথ্য দিয়ে রাখি, সেটা হলো কি, দেখেন এই যে রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ সুন্দর করে একটা প্লেলিস্ট সাজিয়েছি, ভিডিওগুলো আপলোড দিয়েছি, ওই লিঙ্কটা আমি একটু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সবগুলো লেকচার কিন্তু আমরা ধারাবাহিকভাবে পেয়ে যাবেন, অবশ্যই ক্লাসগুলো দেখিয়েন আপনাদের উপকারে আসবে। তো দেখেন আমরা এখন যাই যে ক্যালসিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে, তো এটাকে আসলে পানিতে দ্রবীভূত হবে কি না এটা আপনাকে ব্যাখ্যা করতে হবে। তো দেখেন আমরা যে এই যে আমরা যে বন্ধনটা আমরা পড়তেছি রাসায়নিক বন্ধন, এখানে কিন্তু আমাদের আয়নিক বন্ধন আছে, সমযোজী বন্ধন আছে, এগুলো কিন্তু বন্ধন আছে। তো সেই ক্ষেত্রে প্রথমে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে আসলে এটা কী বন্ধন, যেমন ওই সিএল2 আমরা বললাম সমযোজী বন্ধন, সে হিসেবে সি ক্যালসিয়াম ক্লোরাইড আসলে কী বন্ধন আছে এর ভিতরে এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, তাই না? তো এটা আপনি কীভাবে করবেন, সহজ বুদ্ধি দেখেন, এই ক্যালসিয়ামটা কিন্তু একটা ধাতু, তাই না? এটা কী একটা ধাতু, আর এই ক্লোরিনটা কি, ক্লোরিনটা কিন্তু একটা অধাতু। এই ধাতু অধাতু কীভাবে চিনবেন এটা নিয়েও ক্লাস আপলোড দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, একটু দেখে নিন। তাহলে কী হলো, ধাতু হলো ক্যালসিয়াম আর ক্লোরিন হলো অধাতু। এই ধাতু অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি করে তাকে আমরা কী বন্ধন বলি, তাকে কিন্তু আমরা বলে থাকি আয়নিক বন্ধন, তাকে কী বন্ধন বলি, আয়নিক আয়নিক বন্ধন। ঠিক আছে, আসলে এখন আপনি আমাকে আর একটা প্রশ্ন করতে পারেন যে ভাই আমি হয় বুঝলাম যে ক্যালসিয়াম ধাতু আর ক্লোরিন অধাতু, এই ধাতু অধাতু ইলেকট্রন
আদান প্রদানের মাধ্যমে। আসলে ইলেকট্রন কিভাবে আদান প্রদান এখানে হচ্ছে, এটা কিন্তু আমি ওই আয়নিক বন্ধন যেখানে পড়াইছি ওইখানে সুন্দরভাবে বুঝেছি, ওই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একটু দেখে নিন। তার মানে কি হয় যে ক্যালসিয়ামটা ইলেকট্রন ছেড়ে দিবে আর এই ক্লোরিন ইলেকট্রনটা গ্রহণ করবে, ফলে যেটা হচ্ছে তারা একটা আয়নিক বন্ধন তৈরি করবে। ঠিক আছে, দেখুন আমাদের মেইন টার্গেট হলো কি, এই যে আয়নিক বন্ধনটা আছে এটা আসলে পানিতে দ্রবীভূত হবে কিনা? অবশ্যই কিন্তু হবে। কেন হবে? আমরা কিন্তু জানি যে আয়নিক বন্ধনের যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে আয়নিক বন্ধনগুলো পানিতে দ্রবীভূত হয়। তো এখন আপনাকে যদি বলে পানিতে দ্রবীভূত হয়, এর চিত্রটা আসলে কীভাবে অ্যাড করবো বা এর কৌশলটা আসলে আমরা কীভাবে ব্যাখ্যা করব, তখন আপনি কি করবেন, তাই না? তো ধরে নেন আপনি যখন এই যে ক্যালসিয়াম ক্লোরাইডকে, এই যে ক্যালসিয়াম ক্লোরাইডকে একটা পানির ভিতর যখন আপনি দিবেন, তখন যে দেখা যায় যে এখান থেকে ক্যালসিয়াম 2+ এবং ক্লোরিন মাইনাস এরকম কিন্তু পাওয়া যায়। তা আসলে এই যে ক্যালসিয়াম 2+ এবং ক্লোরিন মাইনাস এটা পাচ্ছি আমরা, এটা আসলে পানিতে কিভাবে এরা চিত্রটা হয়, এর গঠনটা কিভাবে হবে সেটা একটু ব্যাখ্যা করা যাক। আমরা কিন্তু সকলেই জানি যে পানি, যে H2O, এই যে H2O এটা কিন্তু একটা পোলার যৌগ তৈরি করে। সেটা কিভাবে? দেখেন এখানে যেটা হয় যে অক্সিজেন এখানে আছে, দুই পাশে দুইটা হাইড্রোজেন আছে। ঠিক আছে, তো হাইড্রোজেন থাকার কারণে যেটা হয় দেখেন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, ফলে যেটা হয় অক্সিজেন নিজের দিকে ইলেকট্রনটা টেনে নেয়, এদিক থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, এদিক থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, ফলে তারা হয়ে যায় হালকা নেগেটিভ। এবং দেখেন যেহেতু হাইড্রোজেনের থেকে ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে, কে নিচ্ছে? অক্সিজেন নিচ্ছে, ফলে এরা হয়ে যায় হালকা পজিটিভ। ডেল মানে ক্ষুদ্র বোঝানো হচ্ছে, পজিটিভ হয়ে গেল। ঠিক আছে, এই জন্য দেখেন এরা পোলারিটি সৃষ্টি করলো পানি। তো এখন এই পানির ভিতর এই ক্যালসিয়াম এবং ক্লোরিন কিভাবে থাকবে সেটা চিত্রটা একটু ব্যাখ্যা করা যাক। তো প্রথমে আমরা একটু ক্যালসিয়ামকে দিয়ে চেষ্টা করি। ধরুন আপনার এখানে সেই ক্যালসিয়াম ভদ্রলোকটা আছে, Ca2+। আচ্ছা দেখেন এখানে হলো প্লাস আছে, 2+। আচ্ছা বলুন তো এই যে প্লাসটা সে কাকে আকর্ষণ করবে? সে কিন্তু অবশ্যই নেগেটিভকে আকর্ষণ করবে, কারণ আমরা জানি যে সমধর্মী সমধর্মীকে বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী পরস্পরকে আকর্ষণ করে। সে যেহেতু পজিটিভ চার্জ, সে কিন্তু অবশ্যই নেগেটিভ চার্জকে আকর্ষণ করতে যাবে। এই চিত্রটা কিন্তু আমরা এখানে একটু ভুল করে ফেলি। দেখেন কীভাবে ভুলটা করি, সঠিকটা কীভাবে অ্যাড করবো সেটা একটু দেখেন। পানির দুইটা প্রান্তই আছে, একটা নেগেটিভ প্রান্তও আছে, একটা পজিটিভ প্রান্তও আছে। তো আসল কথা হলো এই যে ক্যালসিয়াম পজিটিভ আছে সে কাকে আকর্ষণ করবে? সে কিন্তু নেগেটিভকে আকর্ষণ করবে। তো দেখেন আমরা দুইটাভাবে দেখাচ্ছি আপনাকে, কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা একটু এটা দ্বারাই বুঝতে পারবেন। ধরুন আপনার এখানে অক্সিজেন আছে, এখানে 2- দিলাম, এখানে একটা হাইড্রোজেন পজিটিভ, এখানে একটা হাইড্রোজেন পজিটিভ। কেউ আপনার এরকম করে চিত্রটা অ্যাড করতেছেন বা কেউ আবার এরকম করে অ্যাড করতেছেন। ধরুন এখানে একটা হালকা হাইড্রোজেন পজিটিভ, হাইড্রোজেন পজিটিভ, এখানে অক্সিজেন 2-। তা আসলে কোনটা সঠিক, এটা সঠিক নাকি এটা সঠিক? অবশ্যই কিন্তু এটা সঠিক। কেন এটা সঠিক হচ্ছে? কারণ দেখেন এই যে ক্যালসিয়াম এটা হলো পজিটিভ, এই 2+টা পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ কিন্তু চাবে যে পানির যে ঋণাত্মক প্রান্তটা আছে তার সাথে সে আকর্ষণ করতে চায়, ফলে যেটা হয় এই যে দেখেন নেগেটিভ চার্জটা আছে এখানে, এই হালকা নেগেটিভের সঙ্গে কিন্তু ক্যালসিয়াম একটা খুব আকর্ষণ করে, ফলে তাদের চিত্রটা কিন্তু এরকম হয়। কিন্তু এখন যারা এরকম টার্ট করেন তখন তারা বলেন ভাই এটার আসলে ভুলটা কী, এটার ভুলটা এটাই। দেখেন এটাও পজিটিভ চার্জ, এই হাইড্রোজেনের পজিটিভ, এই হাইড্রোজেনের পজিটিভ, যখন তারা পজিটিভ পজিটিভ সামনাসামনি আসবে তখন তারা কিন্তু বিকর্ষণ করবে, তাদের মধ্যে কিন্তু আকর্ষণটা হয় না, তখন তারা কিন্তু এটা উল্টে যায়। এরকম কিন্তু চিত্রটা হয় না, চিত্র হয় হলো এইরকম। তাহলে কী হবে, এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন পজিটিভ, হাইড্রোজেন পজিটিভ, এখানে 2-। ঠিক আছে, আপনি চাইলে আরও এখানে একটু দিবেন, আরও কয়েকটা এরকম আট করিয়েন, পজিটিভ পজিটিভ, এখানে 2-। আপনি এরকম আরও কয়েকটা এরকম চতুর্বিষয় দিয়ে দিবেন, তাহলে আপনার হয়ে যাবে। ক্লিয়ার? ইচ্ছা মতো আপনি কয়েকটা দিবেন। তো এটা হয়ে গেলে কিন্তু ক্যালসিয়ামের। তো এখন দেখেন আমি যদি একটু বৃত্ত দিই তাহলে ভালো হবে। তো এই যে ক্যালসিয়ামেরটা তো বুঝলাম, এখন আমরা দেখবো যে আসলে এই যে শুধুমাত্র তো ক্যালসিয়াম পানির ভিতর নাই, ক্যালসিয়াম আয়নটা কিন্তু পানির ভিতর নাই, এখানে কি আছে আরও? আছে হলো ক্লোরিন। তো ক্লোরিনের ক্ষেত্রে আমি কি করব? দেখেন একই অবস্থা, আমি যদি ক্লোরিনটা এখানে অ্যাড করি, যে ক্লোরিন মাইনাস, আমি এখানে একটা বৃত্ত দিলাম। তো এখন দেখেন সেমভাবে ক্লোরিন কিন্তু পানির সেই প্রান্তগুলোকে আকর্ষণ করবে, পজিটিভ নেগেটিভ প্রান্তকে আকর্ষণ করবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, দেখেন এটা কিন্তু নেগেটিভ, সে কাকে আকর্ষণ করবে? সে কিন্তু পজিটিভকে আকর্ষণ করবে। তার মানে এখানে দেখেন হাইড্রোজেন আছে, এপাশেও হাইড্রোজেন আছে, এপাশে হলো অক্সিজেন, 2- আছে। এইভাবে একজন আট করতেছে আর একজন আট করতেছে এইরকমভাবে, হাইড্রোজেন পজিটিভ, হাইড্রোজেন পজিটিভ, এখানে
টু নেগেটিভ। তা আসলে কোনটা সঠিক হবে নাকি দুটাই সঠিক? দেখেন, ক্লোরিন সে কিন্তু নেগেটিভ, সে চাচ্ছে সে পজিটিভকে আকর্ষণ করবে। কারণ দেখেন, এই নেগেটিভ এই নেগেটিভটিকে আকর্ষণ করতে পারবে না, এটা কিন্তু পারবে না, কারণ তাদের মধ্যে বিকর্ষণের সৃষ্টি হবে। তাহলে সে আকর্ষণ কাকে করবে? সে কিন্তু পজিটিভকে আকর্ষণ করতে পারবে। সে পজিটিভ কোথায় আছে? পজিটিভ কিন্তু এই যে হাইড্রোজেনগুলো আছে। তখন কিন্তু এরকম চিত্র হয় না, চিত্র হয় কেমন? চিত্র হয় কিন্তু এমন যে হাইড্রোজেন পজিটিভ, এই হাইড্রোজেনও পজিটিভ, অক্সিজেন টু নেগেটিভ। ঠিক আছে, এই দেখেন পজিটিভগুলো কিন্তু আমরা সামনে দিলাম। এই চিত্রটা কিন্তু আমরা অনেকে ভুল করি, আমরা মনে করি যে চিত্র মনে অ্যাড করলেই হলো, এমনটা কিন্তু না, আপনাকে বুঝে শুনে তারপর অ্যাড করতে হবে চিত্রটা। দেখেন আবার, তাহলে এখানে কি হবে, এখানে একটা হাইড্রোজেন দেন, এখানে একটা হাইড্রোজেন দেন, এখানে অক্সিজেন টু নেগেটিভ, আপনি এখানেও একটা দিতে পারেন, আপনারা একটু দিয়ে আরও বেশি করে দিয়ে দিন তাহলে ভালো দেখাবে, সুন্দর দেখাবে, নেগেটিভ দিলাম অক্সিজেন। তো এই যে দেখেন, এটাও আয়ন, এটাও আয়ন, এই দুইটা আয়ন কিন্তু পানির ভিতর দুইভাবে অবস্থান করতেছে, এই চিত্রটা কিন্তু আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, দেখেন ক্যালসিয়ামের ক্ষেত্রে অক্সিজেনটা আগে দিলাম আর হাইড্রোজেনগুলো কিন্তু পরে চলে গেল, কেন হচ্ছে? কারণ এই পজিটিভ এই নেগেটিভকে আকর্ষণ করছে। আবার দেখেন এই ক্লোরিনের ক্ষেত্রে চিত্র কিন্তু উল্টো হয়ে যাচ্ছে, আবার ক্লোরিন নেগেটিভ সে পজিটিভকে আকর্ষণ করছে, হাইড্রোজেনগুলোকে কিন্তু সে আকর্ষণ করছে। ঠিক আছে, আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন, আমি যে বললাম একটু আগে যে এই একটা প্রশ্নের মাধ্যমে আপনি আরও প্রশ্ন ব্যাখ্যা করতে পারবেন, সেটা কীভাবে সম্ভব? দেখেন, আপনাকে যদি এবার বলতো যে সোডিয়াম ক্লোরাইডের কথা, যে সোডিয়াম ক্লোরাইডটা আপনাকে ব্যাখ্যা করতে হবে, এই সোডিয়াম ক্লোরাইড যখন আপনি পানির ভিতর দিবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন, এটা দেখেন তো ক্লোরাইড আয়ন, তখন আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন না পানির ভিতরের চিত্রটা কেমন হবে, পাবেন কিন্তু। আপনাকে যদি এরকম বলে যে, এবার যদি বলে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সব একই ব্যাখ্যা, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম যখন পানির ভিতর দিবেন ম্যাগনেসিয়াম টু প্লাস আয়ন আর ক্লোরিন নেগেটিভ আয়ন, তখন কিন্তু হবে, এটাকে চিত্র অ্যাড করতে পারবেন না, একই চিত্র। জাস্ট আপনাকে বুঝতে হবে যে আপনি একটা প্রশ্নের প্যাটার্নটা বুঝতেছেন কি না, অর্থাৎ এই যে আয়নিক বন্ধন যখন পানিতে দিবেন আপনি, দেওয়ার ফলে তার যে চিত্রটা হবে, এই চিত্র যদি একটা বুঝতে পারেন, এটা দিয়ে বাদ বাকি যতগুলো দেখ না কেন আপনি, আপনি সবগুলো ব্যাখ্যা করতে পারবেন। ঠিক আছে, সেখানে হতে পারে সোডিয়াম ক্লোরাইড, হতে পারে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আরও যেটা দেয় দেখ, কোনো সমস্যা নেই, আপনি একইভাবে ব্যাখ্যা দিবেন। ক্লিয়ার? তাহলে আমি আরেকবার বলে দিই, দেখেন প্রথম আপনি কি করবেন, বলবেন যে এক্সটা আসলে কে, ওয়াইটা আসলে কে, সেটা আপনি প্রথমেই বলে দিবেন, তারপরে বলবেন তারা কি বন্ধন, আয়নিক বন্ধন, তারপর আপনি চেষ্টা করবেন আয়নিক বন্ধনের সংজ্ঞা দিতে। ঠিক আছে, আয়নিক বন্ধনের সংজ্ঞা দেওয়ার পর আপনি বলবেন আয়নিক বন্ধনের বৈশিষ্ট্য অনুযায়ী জানি এরা পানিতে দ্রবীভূত হয় এবং কিভাবে হয়, এই চিত্র দিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা দিবেন, আপনি একদম ফুল মার্ক পাবেন, কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? তো এটাই ছিল আজকে আমাদের ক্লাস, আর আপনাদের কোন সৃজনশীল প্রশ্নগুলো এখন সমাধান করা লাগবে সেটা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুদের সবাইকে জানার সুযোগ করে দিন। আর ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।